ফাউন্ডেশনের চেয়ারম্যান সাহেব, আমাদের সকলের শ্রদ্ধাভাজন বাংলাদেশের অন্যতম দায়ী শায়খ আহমদুল্লাহ সাহেব, উনি কিছু বলবেন, স্মৃতিচারণ করবেন আর গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন এই মুহূর্তে শায়খ আহমদুল্লাহ সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبع بهداه أما بعد. طلابের অন্যতম একজন শিল্পী এবং নৃত্যশিল্পী ভাই মাহমুদ আলম এর স্মৃতিচারণের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আজ যারা উপস্থিত আছেন বরেণ্য ওলামায়ে কেরাম এবং তলরবের সম্মানিত পরিচালকবৃন্দ, আমি গুরুত্বপূর্ণ প্রোগ্রামে আমন্ত্রিত হয়ে কিছু কথা বলতে পারছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আমি খুব অল্প সময়ে 3টি পয়েন্টে সংক্ষেপে কিছু কথা বলতে পারব। প্রথম কথা হলো যে কিছু মানুষ আছে, যে মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, তার আলামত প্রকাশ পেয়ে যায়। আমরা একটা হাদিসের কথা নিশ্চয় জেনে থাকবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ভালোবাসেন তার আমলের কারণে, তার তাকওয়ার কারণে, তার ইমানের কারণে, তখন ফেরেশতাদেরকে নির্দেশ করেন তোমরাও তাকে ভালোবাসো, এবং ফেরেশতাকে নির্দেশ করেন আল্লাহ তাআলা জমিনে যেন ঘোষণা করেন এবং জমিনবাসী যেন তাকে ভালোবাসেন। এ হাদিসের আলোকে আমরা জানতে পারি যে যে মানুষগুলোকে মুত্তাকিরা ভালোবাসেন, ইমানদাররা ভালোবাসেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নেককার বান্দারা ভালোবাসেন, সেই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়, এই সুধারণা আমরা রাখতে পারি। বিশেষ করে মৃত্যুর পর যে ভালোবাসাটা, এই ভালোবাসাটা আরো বেশি অকৃত্রিম ভালোবাসা হিসেবে প্রকাশ পায়। আমাদের সমাজে অনেক মানুষ চলে যায়, অনেক তারকা চলে যায়, তাদের জন্য মানুষ হয়তো সাময়িক হাহুতাশ অথবা তাদের জন্য সহমর্মিতা প্রদর্শন করেন, কিন্তু কিছু সহমর্মিতা থাকে, কিছু সিম্প্যাথি থাকে, যেগুলো আসলে একটু ভিন্ন হয়, এবং সেগুলো যে ভিন্ন হয় সেটি একটু গভীরভাবে দৃষ্টি দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। আমার মনে হয় যে মাহফুজুল আলম অত্যন্ত বয়সে তরুণ একজন মানুষ, তার অর্জনের ঝুলিতে যে অনেক কিছু ছিল সেরকম না, কিন্তু এরপর তার মৃত্যুতে যে পরিমাণ মানুষের হৃদয়কে সাড়া দিয়েছে সুধারণা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের যে পাত্র তিনি হতে পেরেছেন। আমাদের এই ঘটনা থেকে মনে হয় শিক্ষা নেওয়া উচিত, যে মানুষগুলোকে মানুষ অনেক বেশি ভালোবাসেন, বিশেষ করে মৃত্যুর পরে অকৃত্রিমভাবে ভালোবাসা প্রকাশ করে, তাদের কিছু গুণ থাকে, কিছু বৈশিষ্ট্য থাকে, যে বৈশিষ্ট্যগুলো আসলে আমরা আমাদের মধ্যে অর্জন করার চেষ্টা থাকা উচিত, ধারণ করার চেষ্টা থাকা উচিত। আমরা অনেক সময় অবাক হয়ে যায় যে কিভাবে এত মানুষের ভালোবাসা একজন মানুষ পেতে পারেন। সমকালীন অনেক ওলামায়ে কেরামের ক্ষেত্রে আমরা দেখেছি এরকম চিত্র। তো এই বিষয়গুলো যখন দেখব তখন তাদের মধ্যে কি গুণ এর কারণে তারা মানুষের এতটা ভালোবাসা পেয়েছেন বলে মনে হয় সেগুলো আলোচনায় আসা উচিত, সেগুলো আমরা আলোচনায় এনে সেগুলোকে স্টাডি করে আমরা সেই গুণগুলো দ্বারা নিজেরা গুণান্বিত হওয়ার চেষ্টা করা উচিত, তাহলে ইনশাল্লাহ আমাদের জীবন আলোকিত হবে। এটি হলো আমার প্রথম কথা। দ্বিতীয় কথা হলো মাহফুজুল আলম সম্পর্কে, আগে আমি একবার বলেছিলাম আমাদের পেজ থেকে একটা লাইভে যে তার সাথে আমার একবারই যথাসম্ভব সাক্ষাৎ হয়েছে, একাধিকবার সাক্ষাৎ হয়েছে কিনা মনে করতে পারছি না, কিন্তু একবার নিশ্চিত সাক্ষাৎ হয়েছে, সেটা হলো আলোকিত গানের মঞ্চে। সেখানে মাহফুজ তার গানের গজল পারফর্ম করলেন, নাশিদ পারফর্ম করলেন, তারপরে তার সঙ্গে দেখা হলো। তো আলহামদুলিল্লাহ বিভিন্ন মানুষজনের সাথে সাক্ষাৎ হওয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে একটু পরিচিতি অর্জন করলে বা একটু পপুলারিটি অর্জন করলে, আজকাল তো আমরা অল্প বয়সে অনেক বেশি পরিচিত হয়ে যাই, এটা একটা বড় ফিতনা আমাদের জন্য। আমি ব্যক্তিগতভাবে আমার নিজের জন্য এটাকে ফিতনা মনে করি, আর আমাদের চাইতে আরও যারা তরুণ তাদের জন্য আরও বড় ফিতনা এটা, কারণ নিজের মধ্যে ভারত্ব সৃষ্টি হতে আসলে যথেষ্ট সময় লাগে। তো এই টাইমগুলোতে আমরা দেখেছি যে মানুষ জনপ্রিয়তার ভারে খেই হারিয়ে ফেলে, অনেক ক্ষেত্রে ভাবসাব এটা আচার আচরণে প্রকাশ পেয়ে যায় খুব দৃষ্টিকটুভাবে, এবং বিনয়ের ভান যদি কেউ ধরেও সেটা ধরা পড়ে যায় যে আসলে এটা ভান রিয়েলিটি না। মাহফুজকে খুব অল্প সময় দেখে আমি অন্তর গভীর থেকে উপলব্ধি করেছি যে মানুষটা বিনয়ী, তার কে আমি সার্টিফিকেট দিচ্ছি না, ওয়ালা উজাক্কি আলাল্লাহি আহাদা, আল্লাহ ভালো জানেন
বাকি আমার সুধারণা তার প্রতি, তার আচরণ দেখে যে সে আসলেই বিনয়ী মানুষ। শুধু আমার সাথে নয়, সেখানে আশেপাশে সবার সাথে তার তখনকার কুশল বিনিময়ের মুহূর্তগুলো আমার যতটুকু মনে পড়ে যে সেগুলো ছিল তার ভেতরকার বিনয়ের স্পষ্ট ছাপ। আমি আমাদের সময়ের দর্শক শ্রোতা মণ্ডলী যারা আমাদেরকে দেখছেন, হয়তো ফেসবুকে এটি সম্প্রচারিত হচ্ছে এবং ইউটিউবে সম্প্রচারিত হচ্ছে, আমি তাদের কাছে আকুল আবেদন রাখবো, প্লিজ আল্লাহর ওয়াস্তে আসুন, অন্তরের গভীর থেকে বিনয়ে আনার চেষ্টা করি, নিজেদেরকে বিনয়ী করে তুলি। আমার ত্রুটিগুলো আমি দেখি, আমি যে কত তুচ্ছ সেটিকে উপলব্ধি করার চেষ্টা করি। দেখবেন আপনার জীবনটাকে আপনি খুব বেশি এনজয় করতে পেরেছেন। আল্লাহর শপথ করে বলছি, অহংকার করা বা নিজেকে বড় মনে করা বা নিজের বড় গুণগুলো, ভালো গুণগুলোকে বারবার দেখা, এর মধ্যে যে তৃপ্তি আছে আত্মসমালোচনা করে, আমি যে আল্লাহ কত ছোট বান্দা, কত তুচ্ছ বান্দা, কত মানুষ যে কত দিক থেকে আমার চেয়ে অগ্রসর হয়ে আছেন, এই বিষয়গুলো, এই ভাবনাগুলো নিজের ভিতরে আনতে পারলে, বিনয়ী হতে পারলে, যে উপলব্ধি তৈরি হয়, যে একটা অবর্ণনীয় স্বাদ অন্তরের মধ্যে জাগ্রত হয়, সেটা কিন্তু অহংকারের মধ্যে হয় না। অতএব আসল মাহফুজের জীবন থেকে এই বিষয়টা অন্তত আমরা নেই, খুব বিনয়ী হওয়ার চেষ্টা করি। সে হাসি মুখে ছিল, একটু আগে আমরা শুনছিলাম যে হাসি মুখে কথা বলতো, হাসি দিয়ে থাকতো। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমানের একটি গুণ গোটা দেশের মানুষকে অবাক করে দেয়, সেটি কি? তিনি হাসি মুখে কথা বলতেন। আমাদের প্রিয় ভাই আলী হাসান তৈয়ব, তিনি একটি কথা বলেন যে মানুষের গালে তিল থাকে, এটা তার চিহ্ন থাকে, কারোর গালে অন্য কিছু থাকে, সেটা তার চিহ্ন থাকে, চেহারা ফেইসে কোনো একটা বিষয় দেখে তাকে চিহ্নিত করা হয় যে এটা তার বিশেষ আলাদা। ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর যদি কোনো চিহ্ন কেউ খুঁজতে যেত, তাহলে বলতো যে তার মুখে হাসি ঝুলে থাকে। অবাক করা একটা মানুষ এবং অস্বাভাবিক একটা ভালো গুণ, মানুষের সামনে হেসে কথা বলতে পারা, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা, এই হাদিসের বর্ণনা আমরা করি, কিন্তু এটার আমল আমাদের মধ্যে খুব বেশি আছে যে তা কিন্তু না। ভাই মাহফুজের মধ্যে এই গুণটা ছিল, তো সে গুণটা আমরা নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করি। এবং তাকে যে বিনয়ী দেখেছি, আল্লাহ তালা সে বিনয়টা, তার ভালো গুণগুলো আল্লাহ তালা আমাকে, আমাদের সময় দর্শক শ্রোতা মণ্ডলী সবাইকে দান করুন, আমি দোয়া করি। তৃতীয়ত যে বিষয়টি আমি বলবো সেটি হলো, আমরা আজ মাহফুজের স্তুতি গাইছি, তার প্রশংসা করছি, জীবদ্দশায় মাহফুজকে নিয়ে আমরা তেমন কোনো ভালো আলোচনা অন্তত নিজেদের মধ্যেও কি করেছি? আমি আমার নিজের সমালোচনা করে বলি, আমি কি জীবদ্দশায় আজকে মাহফুজের যে ভালো গুণগুলোর কথা বলছি, আমার সাথে ভাই বদরুজ্জামানের ভালো সম্পর্ক আছে, ভাই সাইদ আহমদের ভালো সম্পর্ক আছে, করবন্দন ভাইদের সুসম্পর্ক আছে, আমাদের অফিসে তারা মাঝে মধ্যে আসেন, আমি সাইদ ভাইয়ের মাদ্রাসা বাসায় যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে, একসাথে একাধিকবার সফর করার সুযোগ তৈরি হয়েছে। তো আমি কি, যেহেতু মাহফুজ সেখানে কাজ করতেন, স্টুডিওটা দেখাশোনা করতেন, আমি কি মাহফুজের প্রশংসা করে দিলে একটু কলরবে আপনারা যারা আছেন, আপনাদের কাছে তার অবস্থানটা আর একটু সুদৃঢ় হতো না, আপনাদের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক একটু ভালো হতো না? সেটি কি আমি করেছি? করিনি। আমরা জীবিত মানুষদের প্রশংসা করতে খুব বেশি কার্পণ্য করি, মরে গেলে অবশ্য হায় হায় করি, একেবারে যাকে আমি প্রতিপক্ষ মনে করি সেও মারা গেলে কিন্তু আমাদের কপালে ভাঁজ হয় এবং আমরা কিন্তু কষ্ট অনুভব করি, এটি কিন্তু বাস্তবতা। অন্তত পাষাণ হৃদয়ের মানুষ না হলে নিজের প্রতিপক্ষের কেউ মৃত্যুবরণ করলেও কিন্তু তার মধ্যে সিম্প্যাথিটা চলে আসে। এই সিম্প্যাথিটা যদি জীবদ্দশায় আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যে অনেক সুন্দর একটি পরিবেশ গড়ে উঠবে, যেটি আজ অনেক বেশি প্রয়োজন মুসলমানদের। তো আমি এই কথাই শেষের বার্তা হিসাবে উল্লেখ করতে চাইছি যে জীবিত মাহফুজদের কদর করুন, আসুন জীবিত মাহফুজদের কদর করি, মরে গেলে হায় হায় নয়, জীবিত থাকলে আমরা যতটুকু, এখানে যে ভাইরা আছেন এবং আমাদেরকে যারা দেখছেন এবং আমাদের সমাজে অনেক ভাই আছেন যাদের অনেক অর্জন আছে, যাদের অনেক ভালো গুণ আছে, হয়তো কোনো কারণে আমার কাছে তিনি অপছন্দের, কিন্তু তার অনেক ভালো গুণ আছে, আসুন সেগুলো বলতে আমরা দ্বিধা না করি, সেগুলো বলি এবং সেগুলো বললে সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা তৈরি হবে, আলেমদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য তৈরি হবে, দিনদাররা একে অন্য থেকে উপকৃত হতে পারবে। আমি, আমার আইডিটা তো নষ্ট হয়ে গেল ফেসবুক, আমার মনে চাইছিল যে ওলামা ইকরামের মধ্যে কয়েকজন আলেমের প্রশংসায় আমি স্ট্যাটাস লিখবো ধারাবাহিকভাবে, দারুল এরশাদের মোনালী একত আলী সাহেবের এখলাস, তার সাদেগী, তার তাকওয়া, তার স্বল্প ভাষী হওয়া এবং আরো কিছু গুণ আছে যেগুলো আমাকে অনেক বেশি মুগ্ধ করেছে, এরকম অনেক ওলামা ইকরাম আছেন। আমি এই মুহূর্তে হঠাৎ করে লেখদার সাহেবের নাম উঠেছে মনে হলো, তাই বললাম। তো এরকম অনেক ওলামা ইকরাম আছেন, অনেক ভাইরা আছেন, আসুন জীবিত থাকতে তাদেরকে আমরা কদর করি, তাদের ভালো দিকগুলো আমরা চর্চা করি। এই যে আমাদের হুমায়ুন আইয়ুব ভাই আছেন,
আওয়ার ইসলামের মাধ্যমে যে খেদমত দিয়ে যাচ্ছেন, আমাদের তো নাই তেমন কিছু। এর মধ্যে যেটুকু আছে এটুকুর মাধ্যমে যে আমরা অন্তত আমাদের মানে কিছু একটা যে আছে, মিডিয়া বলতে যে কিছু একটা আছে, আলহামদুলিল্লাহ, এটা একটা বড় অর্জন। এখানে প্রত্যেকটা ব্যক্তি সাইফুল ভাই আছেন, আরো যে সমস্ত ওলামা ইকরাম আছেন, মোস্তাফিজ ভাই আছেন, আমি মানে সবার সাথে ওইভাবে সরাসরি পরিচিতও না, তো প্রত্যেকটা ভাই আমরা এক অন্যের গুণগুলোকে অর্জন মানে উল্লেখ করি। আজকে বদরুজ্জামান বেঁচে আছেন, সাইদ বেঁচে আছেন, তারা যদি দুনিয়া থেকে চলে যান, আমার তো বিশ্বাস যে আজকে মাহফুজের জন্য যে হাউতাস করছি তার চেয়ে বিহা হতাশ আমরা করব। কিন্তু জীবিত থাকতে আমরা সেই ভালো গুণগুলো বলি, সমালোচনা তো করার অনেক উপায় আমাদের কাছে আছে, সূত্র আছে, তো এই জন্য এই ভালো গুণগুলো আমরা চর্চা করি। আমি অনেক বেশি সময় নিয়ে নিয়েছি, দুঃখিত। আমি সংক্ষেপে আমার আবার পয়েন্টগুলো স্মরণ করিয়ে দিই, আমি বিদায় নিচ্ছি। প্রথম কথা হলো যে আল্লাহ তাআলার কিছু বান্দাদের প্রতি মানুষের অকৃত্রিম ভালোবাসার প্রকাশ হয়ে থাকে, তারা আল্লাহর প্রিয় পাত্র হওয়ার একটি আলামত, বিশেষ করে যখন ভালোবাসাকারী মানুষগুলো মোত্তাকি বা দিনদার, দিন প্র্যাকটিস করার চেষ্টা করেন, সেই মানুষগুলো হয়ে থাকে, তখন তার প্রতি সুধারণা হয়। ভাই মাহফুজের প্রতি সেরকম সুধারণা হচ্ছে, এবং একজন মানুষের প্রতি মানুষের অনেক বেশি ভালোবাসা এটা ইন্ডিকেট করে যে লোকটার কিছু গুণ আছে, কিছু ইউনিকনেস আছে, যে গুণগুলো, যে বৈশিষ্ট্যগুলো হয়তো সাধারণত মানুষ সমাজে পাওয়া যায় না, এই জন্যই মানুষ হন্য হয়ে সে মানুষগুলোকে খুঁজে বেড়ায়। ভাই মাহফুজের মধ্যে সেরকম দুটি গুণ আমার কাছে মনে হয়েছে যে পরিষ্কার, তার একটি হলো বিনয়, অকৃত্রিম বিনয় যেটিকে বলে সেটা বিনয়ের ভান করা নয়, আরেকটি হলো হাসি মুখে থাকা। এই দুইটা গুণ আমরা অর্জন করার চেষ্টা করি। আর দ্বিতীয় যেটি বলেছি যে তাকে আমি বিনয় পেয়েছি, হাসি গুণ পেয়েছি, সেটি ইতিমধ্যে প্রথমটার অধীনে চলে আসছে, সেই গুণগুলো আমরা অর্জন করার চেষ্টা করি। আর শেষ কথা হলো যে জীবিতদেরকে আমরা কদর করি, মৃত্যুর পরে তাদের জন্য দোয়া করি। আমার আগের যে ভাই বক্তব্য রেখেছেন তার সাথে আমি ঐক্যমত পোষণ করি, এবং আমি ইতিমধ্যে গত সপ্তাহে বদরুজ্জামান ভাইকে নিজে আমি ফোন করেছি, এবং আমি কলরবের আরও একাধিক ব্যক্তিরা আছেন যাদের সাথে ব্যক্তিগতভাবে আমার সম্পর্ক আছে, যারা আমাদের অফিসে আসেন, এবং কোনো কোনো ভাইদের দুঃসময় আমরা দাঁড়াবার চেষ্টা করি আমাদের সাধ্য অনুপাতে। শুধু কলরবের নয়, এটা সারা বাংলাদেশের যেই কোনো জেলার যেই কোনো আপনার সৃষ্টিশীল কাজ করছেন, ভালো কাজ করছেন, বা যে কোনো মুসলিম ভাই বিপদে পড়লে আমরা, বা তিনি কষ্টে আছেন মনে হলে আমরা মনে করি আমাদের দায়িত্বের অংশ সাধ্য অনুযায়ী তার পাশে দাঁড়ানো। তো আজকে মাহফুজ ভাইকে নিয়ে আলোচনা হচ্ছে, তার পরিবার নিয়ে আমি ইতিমধ্যে বদ্ধজনদের সাথে লম্বা চড়া কথা বলেছি, এবং আমি প্রস্তাব দিয়েছি, আজকে আবার আনুষ্ঠানিক প্রস্তাব দিচ্ছি যে তার পরিবারের জন্য যদি তারা অর্থকষ্টে থেকে থাকেন, এবং অর্থকষ্টের তো আসলে শেষ নাই, বিশেষ করে তার পরিবারের যে অবস্থা শুনেছি খুব ভালো অবস্থা যে আছে তা তো নয়, অতএব তার পাশে আমরা দাঁড়ানোর জন্য কলরব যদি উদ্যোগ নেয়, আমরা ইনশাআল্লাহ প্রত্যেকের সাধ্য অনুযায়ী যে যতটুকু পারি ব্যক্তিগতভাবে আমরা উদ্যোগী হবো এবং সাহিত্যের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমি অনেক বেশি দীর্ঘ কথা বলে ফেলেছি, সেজন্য ক্ষমা প্রার্থী। জাজাকুমুল্লাহ খাইর। হাদা ওয়াসাল্লি ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ। জাজাকুমুল্লাহ খাইরা।